মেডিটিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কোনো ডাক্তারবাবুর কাছে হাজির হইনি। আজকে আমরা যার কাছে হাজির হয়েছি তিনি আর কেউ নন, কিংবদন্তি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার তুলসীদাস বলরাম। আজকের বিষয় কোনো সময় মনে হয়নি কি যে আমার তো কোনো টার্গেট আর কিছু নেই, এখন তো আমি এখন শেষ জীবনটা বা বাকি জীবনটা যেরমভাবে ইচ্ছে সেরমভাবেই কাটাই, একটু ভালো মন্দ খাই, একটু যেটা বয়স হয়ে গেলে যেটা ইচ্ছে করে সেগুলো কখনো মনে হয়নি। আমি খেলার টাইমে যে জীবনটা লিড করেছি, যেভাবে আমি ডিসিপ্লিন লাইফগুলো লিড করেছি, সেই লাইফটাভাবে লিড করছি আমি। আমাদের কোচ কিছুটা উপদেশগুলো দিয়েছিলেন, আমাদের রাইম সাহ, উনি বলেছিলেন যে তুমি 3 W 1 G ওটার দিকে তুমি অ্যাভয়েড করবে, ওটা অ্যাভয়েড করলে তুমি অনেক দিন ফুটবল খেলতে পারবে, ফুটবলে ভালোভাবে থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে, সুস্থ থাকলে ফুটবল ভালো খেলতে পারবে। 3 W মানেটা কী? ওয়ান্ডারিং, ওমানাইজিং, ওয়াইন ড্রিঙ্কিং, আর জি হচ্ছে গ্যাম্বলিং। এই তিনটে আপনি করবেন না। আমি ওনাকে প্রমিস করলাম এটা আমি সারা জীবন যতদিন বেঁচে আছি আপনার এই উপদেশটাকে আমি কখনো ভাইলেট করবো না, চেঞ্জ করবো না, এইটাকে আমি কন্টিনিউ করবো। কিন্তু ওইটা করার পরে দেখি আমার লাইফটা অনেকটা ভালো চেঞ্জ হয়ে গেছে, আমার অনেকটা ক্যারিয়ারে, ফুটবল ক্যারিয়ার থেকে অনেকটা লিঙ্গারিং করতে পারছি, বিকজ এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেছি ঘরে আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাইফটা একভাবে লিড করেছে, আগে যে লিড করেছি এখনই সেই লিড করেছি, কালকেও সেই রকম লিড করব আমি। আমি এখন, হ্যাঁ, এটা তিনটে বললে না, খাওয়ার লোভ হয়, হ্যাঁ লোভ হয়, প্রচণ্ড লোভ হয়, লুবি হয়, বয়স্ক হয়ে গেলে এটা বেশি লুভ হয়, লুবি হয়, কিন্তু আমি খুব কন্ট্রোল করি ওটাকে। আমি একদম আপনারা অনেক পার্টিতেও যাই, অনেক রকম গাই। এতে রিসেন্টলি আমি হায়দ্রাবাদেও গেছিলাম, ওখানে হায়দ্রাবাদে হচ্ছে দারুণ ফেমাস ফর বিরিয়ানি, আর আমি ছোটোবেলা প্রচণ্ড ভালোবাসতাম বিরিয়ানিকে, প্রচণ্ড খেয়েছিল ছোটোবেলা। এবার আমি গেছিলাম, বিরিয়ানি আমাকে বলেছিলো বিরিয়ানিকে তো চলো ওখানে ভালো বিরিয়ানি পাচ্ছি, এ খাচ্ছি ও খাচ্ছে, আমি বললাম ওদের সঙ্গে গেছিলাম তোমরা খাও, আমি কিন্তু বিরিয়ানি ছোব না। এই যে কন্ট্রোলটা আমার, আমি জানি আজকে লুবে খেয়ে ফেলবো, কালকে আমি কষ্ট পাবো, কষ্ট তো আমি পাবো, সেই জন্য আমাকে কেন কষ্টটা দেবো, আমি নিজের কষ্ট দেবো, শুধু আমি না পরে লোককে কষ্ট দেবো। এই জন্য আমি অ্যাভয়েড করে এখন একভাবে জীবনটাকে লিড করে যাচ্ছি, এখনই আপনি সেমভাবে লিড করছি, আর চেঞ্জ হবে না আমার, আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভবও নেই। বয়স এমন হয়ে গেছে 85, এখন আমাদের যাওয়ার সময় হয়ে এসে গেছে, খুব কন্ট্রোলে রয়েছে, খুব সুস্থ, মানে ইয়েতে রয়েছে। হ্যাঁ, লোক সঙ্গের ভালোবাসাও পাচ্ছি, লোক সঙ্গে আমিও ওদেরগুলোকে ভালোবাসি, আমি কলকাতাকে প্রচণ্ড ভালোবাসি, কলকাতার লোকদেরকে খুব ভালোবাসি, শ্রদ্ধাও করি, সম্মানও করি, ভালোবাসি আমি। স্যার, মাঝে মাঝেই দেখা যায় আপনি বালি ব্রিজ অর্থাৎ দক্ষিণেশ্বর ব্রিজ আপনি হাঁটেন, এই হাঁটাটা রহস্যটা কি, কী করে আপনি এটাকে সম্ভব করেছেন যদি বলেন আপনার বন্ধুদের? একটা টাইমে আমি বালি ব্রিজে হাঁটতাম, আর এটাই যেতাম এটাই আসতাম। আমি মায়ের মন্দিরে শুক্রবার মার কাছে যাই আমি, আর আরতি ছোটা কুড়িতে আরতি হয়, ওটা তো মিস করতাম না আমি, এখনই মিস করি না, এখন কয়েকদিন ধরে ওই ভাইরাসের জন্যে আমি এখন যেতে পারছি না। একটা সময় ছিল, বয়সও ছিল, হাঁটার মতন এটাও ছিল, হাঁটতে পারতাম, এখন আমি এতটা হাঁটি না। কেন, বয়সের অনুযায়ী বেশি জোর করে হাঁটা তো উচিত না, যতটুকু পারেন ওইটুকু হাঁটবেন, তাতে আপনার ভালো থাকবে, এক্সারসাইজ করলে আপনার শরীর পক্ষে এফেক্ট হবেই হবে, ওটাকে আপনাদের ক্ষতি করবে শরীরটাকে। এখন আমি বেশি বালি ব্রিজেও যেতে পারি না, কোথায় যেতে পারি না, ওই তো বললাম এই ঘরে একটু খাওয়ার পরে এই ঘর টু ওই ঘর, হ্যাঁ এইটা হচ্ছে কম্পালসারি আপনারা করবেন, খাওয়ার পরে ব্রেকফাস্ট খান, আপনি লাঞ্চ খান, আপনি ডিনার খান, খাওয়ার পরে একটুখানি হাঁটবেন, এই ঘর টু ওই ঘর, ওই ঘর টু এই ঘর হাঁটবেন, ওটাকে ওটা খুবই দরকার
দরকার, ওটা ডাইজেস্ট করে দেয়, তাহলে গ্যাস ফর্ম করবে না। গ্যাস ফর্ম করতে গেলে শরীর খারাপ হয়ে যাবে, অনেক রকম রোগগুলো চলে আসবে, ও বয়স হয়ে গেলে রোগ ছাট করে ধরে নেয়। এইগুলোকে এটা অ্যাভয়েড করবেন। আমি একটা কম হাঁটি, এখন তো এই গোড় টু ওই গোড়, ওই গোড় টু এই গোড় হাঁটি। হ্যাঁ, বিকালবেলা 4টের সময় গিয়ে ছাতে গিয়ে একটুখানি হাঁটি আমি, হাঁটার পরে যদি এক্সারসাইজ করি, সামান্য এক্সারসাইজ করি, আগের মতন এক্সারসাইজ করতে পারি না, বয়সের অনুযায়ী হয় না, এটাকে সম্ভব নয়, সামান্য এক্সারসাইজ করি, তারপরে যোগা করি, যোগা করে তারপরে ছাতে বসে থাকি, ফ্রেশ এয়ারগুলো ভালো এয়ার পাই, গঙ্গার হাওয়া আর এত সুন্দর হাওয়া পাই, ওইটা ফ্রেশ এয়ারগুলো খাই, খেয়ে তারপরে কিছু নিচে চলে আসে। এই আমার রুটিন এক্সারসাইজ এটাকে। আর যেই দিন শরীর ভালো থাকলে হাঁটি একটা বেশি, যেই দিন শরীরটা পারমিট করে না সেই দিন বুঝতে পারি না আজকে একটা শরীরটা কোনো ঠিক নেই, সেই দিন আমি এতটা হাঁটি না, এটা কম হাঁটি, না হলে এক একদিন হাঁটাটাও বন্ধ করে দিই, খালি গিয়ে একটুখানি এক্সারসাইজ করে একটা যোগা করে চলে আসি। হাঁটাটাকে ডেফিনেটলি দরকার, কিন্তু যেই দিন শরীর ভালো করবে না সেই দিন আপনার ওই তো মনে হবে আজকে এটা শরীরটা ভালো না, আমি জোর করে কিন্তু হাঁটবেন না। সেই দিন যদি ভালো না লাগলে আজ সেই দিন হাঁটবে না, কিছু সামান্য এক্সারসাইজ করে নেবেন, হাত পাত আগের মতন এক্সারসাইজ হয় না, সামান্য এক্সারসাইজ করে নেবেন, একটুখানি বসে যোগা করে নেবেন, একটা ডিপ ব্রিথিং, ওই যোগার মধ্যে ব্রিথিং গ্রিথিং সব কিছু হয়ে যায়, তাতে কিন্তু অনেকটা কাজে লাগে। যোগা হচ্ছে অনেকটা সাহায্য করে, অনেকটা আমাদের অর্গানগুলোকে ফাংশন করে ঠিক মতন রাখে, আর অনেকটা সাহায্য করে, অনেক রোগগুলোকে সারিয়ে দেয়, রোগগুলোকে ভিতরে আপনার শরীরের মধ্যে ঢুকতেও দেবে না। যোগা 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 করুন। আপনাদের আমার বন্ধুদেরকে সবাইকে বলবো, যাদের বয়স হয়ে গেছে, শুধু বয়স্ক লোক না, ইয়ং ছেলেগুলোকে বলবো যোগা করুন, যোগা করলে অনেকটা উপকার হয়, অনেক রকম সাহায্য করে। কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরামকে অসংখ্য ধন্যবাদ মেরিটিসের প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য। আমি এতক্ষণ কীভাবে সুস্থ থাকতে হবে আমি এগুলো সব বললাম, এটাকে আরও ফলো করার জন্যে মেডিটিপসে আপনারা এটা দেখবেন, ওইটা থেকে আপনারা আরও দেখতে পারবেন, এটা থেকে আরও আপনাদেরকে মনে করে দেবে, আপনি ওটাকে অন্তত চেষ্টা করুন, ফলো করতে চেষ্টা করুন, ফলো করতে চলুন, আপনাদেরকে অনেকটা উপকার পাবেনই পাবেন, আমি 100% বলে দিচ্ছি আপনাদের উপকার পাবেনই পাবেন। বলরামদার আরও টিপস পেতে অবশ্যই চোখ রাখুন মেডিটিপসের পর্দায়, জানতে থাকুন কীভাবে 70 অর্ধ বয়সেও ফিট রাখা যায় নিজেকে। কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।